হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। এম বার্থে তোমাদের সকলকে স্বাগত। আমি মৌসুমী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নতুন পাখি পালক বন্ধুরা অনেক সময় সেই বিষয়টা নিয়ে নানান রকম চিন্তায় থাকে। প্রথম যখন আমরা পাখি পালন করতে যাই, শখেই হোক বা ব্যবসার খাতিরেই হোক, তখন কিন্তু আমরা নানান রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায়, যে আমরা প্রথম যখন শুরু করব, লাভবার্ড দিয়ে শুরু করব না ককাটেল দিয়ে। তো তাদের জন্য আজকের এই উত্তরগুলো দিই, মন দিয়ে শুনো কিন্তু। আচ্ছা, লাভবার্ড আর ককাটেল কিন্তু দুটোই খুব ভালো পাখি, ভীষণই ভালো পাখি। তো লাভবার্ড সাইজে ছোটো এবং ককাটেল সাইজে বড়। যেহেতু ককাটেল সাইজে বড়, তার জন্য খাঁচাটার সাইজও একটু বড় হবে তুলনামূলক। অর্থাৎ ককাটেল পুষতে হলে কিন্তু আমাদের খাঁচার সাইজটা একটু বড় লাগবে। 3-2-2 খাঁচায় এক পেয়ার ককাটেল খুব ভালোভাবে ব্রিড করা যায়। আর লাভবার্ডের ক্ষেত্রে, এটা অবশ্যই আমার নিজস্ব অভিজ্ঞতা, লাভবার্ডের ক্ষেত্রে তোমার 3-1.5 বা 3-2.5 এইরকম মাপের খাঁচাতেও এক পেয়ার লাভবার্ড ব্রিড করানো যায়। আচ্ছা, লাভবার্ডের মিউটেশন গুণে শেষ করা যায় না, আমরা তো সবকটার নামও জানি না। তো সেই তুলনায় ককাটেলের মিউটেশন কিন্তু অনেকটাই কম। আরেকটা জিনিস যেটা বলবো, ককাটেল কিন্তু ভীষণ শান্ত স্বভাবের পাখি। ওরা ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে মারপিট এগুলো খুব কম করে, কলোনিতেও খুব ভালো ওরা ব্রিড করে। সেক্ষেত্রে জায়গাটা অবশ্যই অনেকটা বড় লাগবে। লাভবার্ডও কলোনি ব্রিড করে, ফিশার গ্রুপের পাখি যেগুলো সেগুলো বেশি ভালো ব্রিড করে কলোনিতে, কিন্তু লাভবার্ড তুলনামূলক ঝগড়াটে পাখি। ওদের মধ্যে মারপিট, ঝগড়াঝাটি বেশি পরিমাণে পাখি এক জায়গায় থাকলে মারপিট করে মরে যাওয়া, এই জিনিসগুলো ভীষণই কমন। আরেকটা জিনিস পরের পয়েন্টে আসি, যে ধরো লাভবার্ড পুষলে, লাভবার্ডের ক্ষেত্রে তোমার 4-6 ডিম দেয় মিনিমাম, ম্যাক্সিমাম অনেকটা বেশিও দিতে পারে, 8-10 দেয় অনেক লাভবার্ডই। তো ককাটেলের ক্ষেত্রে 4-6 ডিম দিয়ে থাকে, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। লাভবার্ডের ক্ষেত্রে বাচ্চা ফুটে, ডিম ফুটে বাচ্চা বের হতে টাইম লাগে 23-24 দিন, আর সেগুলো হাড়ি থেকে বের হয় মোটামুটি 45 দিনে। আর 45 দিনের পর তোমার সেলফে নিজে নিজে খাওয়া শিখতে টাইম লাগে 60 দিন মতো। সেক্ষেত্রে ককাটেলের ক্ষেত্রে যেটা দেখা যায়, ডিম দেবার পর 18 দিন পর ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু হয় এবং বাচ্চাগুলো 30 দিন পর হাড়ি থেকে বা বক্স থেকে বেরিয়ে যায় এবং রেডি হয়ে যায়, অর্থাৎ নিজে নিজে খাওয়া শেখে 45 দিন বয়স হয়ে গেলে। তারপর তো বুঝতেই পারছো এখানে ডিফারেন্সটা 15 দিনের হয়, অর্থাৎ লাভবার্ডের বাচ্চা সেলফে আসে মোটামুটি 60 দিনে এবং ককাটেলের বাচ্চা সেলফে আসতে 45 দিন মতো সময় লাগে। এবার দেখো, যেহেতু লাভবার্ডের মিউটেশন অনেক বেশি, এবার যত পাখির মিউটেশন বেশি থাকবে সে তো দামেরও অনেক রকম ডিফারেন্স থাকবে। প্রচুর টাকার, মানে অল্প দাম থেকে অনেক বেশি দামের অবধি লাভবার্ড আমরা দেখতে পাই। ককাটেলের ক্ষেত্রেও সেটা রয়েছে, অবশ্যই আছে। কিন্তু তোমরা যারা শুধুমাত্র ব্যবসায়িক পারপাসেই পুষতে চাইছো, তাদেরকে আমি বলবো লাভবার্ডের দিকটায় ঝোঁকটা বেশি রাখো। আর যারা শখে করছো, এক পেয়ার দু পেয়ারই পুষতে চাও, তারা লাভবার্ড ককাটেল দুটোই করতে পারো। দুটোই ভীষণ ভালো পাখি এবং আমাদের মেনটেন্যান্সের ওপরেই কিন্তু পাখির ভালো মন্দ, পাখির রেজাল্ট এগুলো নির্ভর করে। বুঝতে পেরেছো আমি কী বলছি? এবার তোমাদের মতটাকে খাটাও যে কীভাবে করলে তোমরা বেশি ভালো রেজাল্ট পেতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলের সাথে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। হ্যাঁ, টাটা।